বগুড়া 4 এবং বগুড়া 6 দুটি আসন থেকে তাকে প্রতীক হিসেবে সে আপনি চয়েস করেছেন কি একতারা একতারা চয়েস করেছে আমরা দুটি আসনের জন্য তাকে একতারা প্রতীক বরাদ্দ দিলাম থ্যাঙ্ক ইউ একটু স্যার এদিকে স্যার একটু ডান দিকে স্যার একটু আমি মাথা এবার সিংহ নেব সবাইকে বলেছিলাম যে সিংহ মাথা থাকে সিংহ মার্কাটা আমরা আজকে আছে থেকে একটা দলে নিবন্ধন করা আছে তাই দুঃখিত সবাইকে বলেছিলাম আমি সিংহের কথা সিংহ মার্কাটা বর্তমানে আমরা পেলাম না তাই বিকল্পে আমরা এখন বর্তমানে একতারা মার্কা নিয়েছি এলাকায় তো অনেক বড় বড় নেতা আছে আপনি কেন নির্বাচনে আসলেন আর আপনি কি করবেন একটা প্রশ্ন করে আপনার সাংবাদিকরা আমাকে অনেকে একটা প্রশ্ন করেন অনেক ব্যক্তি রায় যে আপনার হলে নির্বাচন এলাকায় কি করবেন এবং আপনি ভোটতে দাঁড়াবেন কি যোগ্যতা আছে আচ্ছা এই যোগ্যটা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন এ গত কয়েকদিন ধরে মাইয়া মাইয়া দাঁড়াচ্ছিল তারপর মাসাবে দাঁড়াচ্ছিল মমতার দাঁড়াচ্ছিল এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন ওদেরকে বলেন তো যে আপনারা ভোটে দাঁড়াবেন আপনারা গান গাইছেন আপনারা ক্রিকেট খেলেছেন আপনি অভিনয় করেছেন আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন এই কথাটাকে জিজ্ঞেস করেন তো আপনি এই কথাটা সব আপনার পুটির সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটে দাঁড়াবে দাঁড়াছেন আপনার কি যোগ্যতা আছে এই যোগ্যতা নিয়ে আপনি অনেকে অনেক কথা বলে এই কথাটা শুধু আপনারা আমাকে বলার সাহস পান আপনারা আর কাউকে প্রশ্নটা করা আমি দেখি না আমি না অনেকে পরে করে না না ওটা করতে আমি অনেক প্রশ্ন করতে আমি এই প্রশ্নটা করতে আচ্ছা আপনি কি আপনি তো ইউপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন মেম্বার ইলেকশনে দাঁড়িয়েছিলেন আপনি সেই মেম্বার ইলেকশন আমরা যতদূর জানি আপনি অকৃতকার্য হয়েছেন আপনি বলছেন না আমি এটা অন্য একটা প্রশ্ন করছি ভাইয়ের যে প্রশ্ন করছে না ভাইয়ের প্রশ্ন ঠিক আছে না এটা তো আমি উত্তর দেবো কিন্তু এই প্রশ্ন আগে আপনার পুজোটা আমি তো আগে প্রশ্নটা করলাম এই প্রশ্নটা আপনার করেন আমাকে এই জন্য বললাম যেটার জন্য মানুষ আপনাকে ভোট দিবে আমার গুণ একটাই আমায় সহজ সরল সাদা সিধা আমি কোনো জ্ঞান দেবো না সততা থেকে ভোট দিবে আমার আমার সততা থেকে লোকজন ভোট দিবে নির্বাচন শেষ হওয়ার পরে আমি হলে যে 1% যে বিষয় যে আইনের বিষয় এই বিষয়টা আমি সরকার আমি এই বিষয়টা রিট করব এই আইনটা যাতে ব্যাটিল করা হয় কৃষক আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে যারা আপনি মানে দলীয় থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে না যারা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে এই জন্য আমি ভোটের পরে এটা একটা রিট করবো এই আইনটা যাতে ব্যাটিল করা হয় কৃষক আইন সবার জন্য সমান হলে যারা দলীয় থেকে নির্বাচন করবে তারও দান চাহ হলে ভোটারদের সাক্ষর লাগে যারা স্বতন্ত্র প্রার্থী থেকে করবে তাদেরও দান সাক্ষর লাগে নাহলে এটা ব্যাটিল করা হয়